আপনাদের আবারও এমটিভি অনলাইনে স্বাগত। আপনাদের বলতে যাচ্ছি আনোয়ারার 1 নং বৈরক ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড সম্পর্কে। এই ওয়ার্ডটি অনেকগুলো পাড়া বা মহল্লা নিয়ে গঠিত হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে হুন্দিপ পাড়া। এই এলাকায় প্রায় 3000-এর বেশি মানুষ বসবাস করে, কিন্তু এদের যাতায়াতের রাস্তাগুলোর অবস্থা আপনাদের নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এইসব রাস্তা চলাচলের সময় মানুষ অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তাটি প্রায় 17 বছর আগে, এটি দৈর্ঘ্য 200 ফুট। এই এলাকায় এখনও পর্যন্ত কোনো নালা নেই। এই এলাকায় কিছু পাহাড় রয়েছে, যার কারণে বর্ষার মৌসুমে পাহাড়ের পানি নিচের দিকে নেমে যায়, ফলে নালা না থাকার কারণে রাস্তায় পানি জমে থাকে, যার কারণে কিছুদিন পরপর রাস্তাগুলোতে কাদা জমে যায়। বন্ধুরা, বুঝতেই পারছেন এই এলাকার মেম্বার চেয়ারম্যানের দুর্নীতি কেমন। সরকার কি এইসব উন্নয়নের জন্য কি কোনো বরাদ্দ দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। প্রতি বছরের বাজেট অনুযায়ী 2020-21 বাজেটে দেশের উন্নয়নের জন্য 2,11,683 কোটি টাকা বরাদ্দ দেয়। এই অনুযায়ী সরকার প্রতি গ্রামের উন্নয়নের জন্য 5 থেকে 8 কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু মন্ত্রী, নেতা, চেয়ারম্যানের হাত বদল হওয়ার পর সামান্য কিছু টাকা থাকে। এসব নেতা চেয়ারম্যানের বছরে 2-1 বার দেখা মেলা ঘটে, কিন্তু নির্বাচনের সময়কালে 1 মাসের মধ্যে 30 বারেরও বেশি দেখা যায়। এদের দুর্নীতির কারণে আজ বাংলাদেশ পরপর 5 বার বিশ্ব দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে প্রথম সারিতে। তাই সরকার ও জনগণের কাছে আবেদন, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশকে পেয়েছি, তাই আমাদের দেশের সুনাম রক্ষার জন্য এমন সৎ, নির্লোভ, উদ্দেশ্যপ্রেমিক এবং উন্নয়ন হয় এমন লোকদের এই স্থানে বসানো হোক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে এবং শেয়ার করবেন। আর আমাদের এমটিভি অনলাইনে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এমটিভি অনলাইন।